সন্দেশখালীর ছায়া এবার পূর্ব মেদিনীপুরে। তদন্তে গিয়ে ইডির পর এবার আক্রান্ত এনআইএ। ঘটনায় থানায় অভিযোগ দায়ের। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালীর পর এবার ভূপতিনগর। তদন্তে গিয়ে ফের হামলার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। চলতি বছরের গত 5ই জানুয়ারি সন্দেশখালী এলাকায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রমণের মুখে পড়ে ইডির কর্তারা। ঘটনায় জখম হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তাদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। ঘটনার পর যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। ঘটনায় অভিযোগ ওঠে শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার পর আত্মগোপন করে শাহজাহান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে বর্তমানে ইডি হেফাজতে শেখ শাহজাহান। এবার বাজি বিস্ফোরণের তদন্তে গিয়ে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে অর্জুননগর এলাকায় আক্রমণের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জানা গেছে শনিবার সকালে মেদিনীপুর এলাকায় যান তদন্তকারী সংস্থার একটি দল। সূত্রের খবর অনুযায়ী বিস্ফোরণ কাণ্ডে কয়েকজনকে তলব করা হয়েছিল, কিন্তু তারা হাজির হননি। মূলত তাদের খোঁজেই এনআইএর কর্তারা এলাকায় পৌঁছান। অভিযোগ এলাকায় পৌঁছাতেই তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। একই সাথে তাদের গাড়ির দিকে ইট ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার জেরে। বিজেপির পক্ষ থেকে ঘটনার পেছনে তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, আগেই জনসভার মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএর সাথে বিজেপির গোপন আতাত নিয়ে সরব হয়েছিলেন। এর মধ্যেই এনআইএর অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোয় ভোটের আগে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার পর ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এসবের মধ্যেই ভূপতিনগর বাজি বিস্ফোরণ কাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। ধৃতদের মধ্যে বলাই মাইতি, মনোব্রত জানা নামে দুজন রয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভোরবেলা পুলিশকে তাদের অভিযান সম্পর্কে জানায় এনআইএ, কিন্তু রিকুইজিশন অনুযায়ী পুলিশ বাহিনী পাঠানোর আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় এনআইএর টিম। একজনকে আটক করা হয়, এরপরই হামলা চালানো হয় বলে অভিযোগ। ভূপতিনগরের ঘটনায় এনআইএর সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূপতিনগরে অভিযানে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়ার পাশাপাশি হামলার অভিযোগ করা হয়েছে এনআইএর পক্ষ থেকেও। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব মেদিনীপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।